ক্রিয়েশনস বিডির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট পীযূষ পাল আজকে আপনাদের সাথে আছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি। অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। থাম্বনেল দেখেই ইতিমধ্যেই আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইন্টারেস্টেড। আপনারা সবাই কমবেশি কোর্ট ম্যারেজ নামটা নিশ্চয়ই শুনেছেন। আজ কোর্ট ম্যারেজ প্রাসঙ্গিক আইন এবং সমাজের প্রচলিত ভ্রান্ত ধারণাগুলি নিয়ে আলোচনা করব। বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান সমাজে কোর্ট ম্যারেজ অতি পরিচিত একটি শব্দ, অথচ দীর্ঘ সময় ধরে এই শব্দটি আজও সাধারণ মানুষের কাছে একটা ধোঁয়াশার নাম। কোর্ট ম্যারেজ সম্পর্কে এখনো সকলে ওয়াকিবহাল না। আর এই অজ্ঞতার কারণে অনেক সময় আমাদের আইনি জটিলতায় পড়তে হয়। সাধারণত পরিবারের অসম্মতি প্রচলিত মতানুসারে পরিবারের অমতে এবং ভবিষ্যতে উদ্ভূত সব রকম জটিলতা থেকে নিরসন পেতে গোপনে কোর্টে গিয়ে বিয়ে করার প্রক্রিয়াটাকে কোর্ট ম্যারেজ বলে, যা মূলত ভিত্তিহীন ভ্রান্ত একটি ধারণা। আর এমন ভ্রান্ত ধারণার ফলেই দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে কোর্ট ম্যারেজের সংখ্যা। আর এই কাজে সহায়তা করছেন আমাদেরই আইনজীবী সমাজের কিছু কিছু মানুষ। যারা কোর্ট ম্যারেজ বিষয়টির প্রকৃত ব্যাখ্যা প্রদান না করেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকছেন, ফলে লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে অবৈধ এই ধরনের বিবাহ বহির্ভূত সম্পর্কের হার। আদালত পাড়াতে এই সংক্রান্ত মামলার ভুক্তভোগীর সংখ্যা নিহাতি কম না। তাই আসুন আমরা জেনে নিই কোর্ট ম্যারেজ আসলেই প্রকৃতপক্ষে কি, সেটার আইনগত ভিত্তিটাই বাকি। তাই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে, আপনারা উপকৃত হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। তাহলে চলুন আলোচনায় অংশগ্রহণ করা যাক। কোর্ট ম্যারেজ, যা কেবল লোকমুখে প্রচলিত একটি শব্দ বা জনশ্রুতি, প্রকৃতপক্ষে এর কোনো আইনি ভিত্তি নাই। ভালোভাবে শুনে রাখুন, এটি একটি প্রচলিত শব্দ বা জনশ্রুতি, প্রকৃতপক্ষে এটির কোনো আইনি ভিত্তি নেই। এমনকি আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো বিধানও নেই। আইনের পাশাপাশি ধর্মীয় বিধানেও এটির উল্লেখ নেই। এমনকি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য যে পারিবারিক আইন প্রচলিত আছে, সেই আইনেও এই ধরনের বিয়ে আইন সিদ্ধ নয়। কারণ প্রকৃত অর্থে এটি কোনো আইনি বিয়ে নয়। নোটারিকৃত হলফনামার মাধ্যমে পাত্রপাত্রীর মধ্যে আইন অনুযায়ী বিয়ে হয়েছে এই মর্মে ঘোষণা দেওয়াই হলো কোর্ট ম্যারেজ। তাই একে কেবল একটি বিবাহের ঘোষণা বললেই চলে, যা কখনোই পরিপূর্ণ আইনসিদ্ধ বিয়ে নয়। আর এই হলফনামাটি 200 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে নোটারি পাবলিক হয়ে থাকে। তবে বৈধ বিয়ের শর্তে হলফনামা কখনো বাধ্যতামূলক শর্ত নয়। অর্থাৎ এই হলফনামার মাধ্যমে বর কনে নিজেদের মধ্যে আইন অনুযায়ী বিয়ে হয়েছে এই মর্মে ঘোষণা দেয় মাত্র। স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক আইন অনুযায়ী বিয়ে সম্পন্ন করতে হয়, তারপর তারা ইচ্ছা করলে এ হলফনামা করে রাখতে পারবেন, ইচ্ছা না করলে এ হলফনামা ছাড়াও দাম্পত্য জীবন কন্টিনিউ করতে পারবেন। পারিবারিক আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক পাত্রপাত্রীর মধ্যে বিয়ে সম্পন্ন হওয়ার পরেই কেবলমাত্র এ হলফনামা তৈরি করা উচিত। অন্যথায় এ হলফনামা বা ঘোষণাপত্র কোনো অর্থই বহন করবে না। আইনসিদ্ধ নিবন্ধিত বিয়ে সম্পন্ন হওয়ার পরই স্বামী স্ত্রীর চাইলে হলফনামা করিয়ে রাখতে পারেন। এক্ষেত্রে অবশ্যই সাক্ষীর উপস্থিতিতে এবং বিয়ের জন্য আইন অনুযায়ী প্রযোজ্য শর্তগুলো মেনেই হলফনামা প্রণয়ন করতে হবে। মনে রাখবেন, মুসলিম আইনের ক্ষেত্রে
বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক, উইদাউট নিবন্ধন আপনি কিন্তু আপনার বিবাহের সমর্থনে কোনো আইনগত ভিত্তি প্রস্তুত করতে পারবেন না। মুসলিম বিয়ের ক্ষেত্রে উপযুক্ত সাক্ষীদের উপস্থিতিতেই ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন করতে হবে। ছেলে ও মেয়েকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন আইন অনুযায়ী প্রতিটি বিয়ে অবশ্যই নিবন্ধন করতে হবে। কার সঙ্গে কত তারিখে কোথায় কত টাকা দেনমোহনা ধার্য, কি কি শর্তে বিবাহ সম্পন্ন হলো, সাক্ষী ও উকিলের নাম প্রভৃতি একটা হিসাব সরকারি নথিতে লিখে রাখাই হচ্ছে নিবন্ধন। বর্তমান আইন অনুযায়ী বিয়ে নিবন্ধন করার দায়িত্ব মূলত বরের। বিয়ে সম্পন্ন হওয়ার 30 দিনের মধ্যে বিয়ে নিবন্ধন করা বাধ্যতামূলক, অন্যথায় কাজী এবং পাত্রের 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, 2 বছর পর্যন্ত, অথবা 3,000 টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় ধরনের সাজার বিধান রাখা আছে। যে ক্ষেত্রে কাজী বিয়ে পড়িয়ে থাকেন সেক্ষেত্রে কাজী তাৎক্ষণিকভাবে বিয়ে নিবন্ধন করবেন। নিকাহনামা বা কাবিননামা ছাড়া বিয়ে প্রমাণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। বিয়ে নিবন্ধন করা থাকলেও তা তালাকের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা সহজ হয়। স্ত্রীর দেনমোহনা ভরণ পোষণ আদায়ের ক্ষেত্রে কাবিননামার প্রয়োজন হয়। সন্তানের বৈধ পরিচয় নিশ্চিত করতে কাবিননামার প্রয়োজন হয়। কাবিননামা ছাড়া শুধুমাত্র বিবাহের হলফনামা সম্পূর্ণ করা হলে বৈবাহিক অধিকার আদায় দুঃসাধ্য হয়ে পড়ে। অবশ্য হিন্দু বিয়ের ক্ষেত্রে হিন্দু আইনের প্রথা সম্পূর্ণ করা হলে বৈবাহিক অধিকার, বর্তমানে হিন্দু বিয়েতেও নিবন্ধন করাটা ঐচ্ছিক করা হয়েছে। চাইলে কোনো হিন্দু ভবিষ্যতের কথা চিন্তা করলে করে আইনি জটিলতা নিরসনের জন্য বিবাহ নিবন্ধন করিয়ে রাখতে পারেন। তো প্রশ্ন থাকে, পারিবারিক আইন অনুযায়ী বিবাহ নিবন্ধন ব্যতীত কোর্ট ম্যারেজ করে থাকলে, কোনো কারণে যদি কোর্ট ম্যারেজ আপনারা করেই ফেলেন, সেক্ষেত্রে কি হবে, কি হবে? যদি ভুলেই অজ্ঞতার কারণে আবেগের বশে অথবা অন্য কোনো কারণে ইতিমধ্যে
কোর্ট ম্যারেজ সম্পূর্ণ করে থাকলে তথাকথিত তথাকথিত কোর্ট ম্যারেজ সম্পূর্ণ করে থাকলে সেক্ষেত্রে আপনার বিবাহটা পুরোপুরি যে অবৈধ হবে তা না। যদি শুধুমাত্র হলফনামা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য সতর্কতা আছে, অতি দ্রুত নিকটস্থ কাজী অফিসে গিয়ে আপনাদের এই বিবাহটা নিবন্ধন করে নেবেন, অতি দ্রুত বলেছি এই কারণে। আর যদি কাজী অফিসে নিবন্ধন করা থাকে তাহলে আপনাদের আর কোনো টেনশনের কিছু নেই, নতুন করে এই বিষয়টি নিয়ে ভাবারও কিছু নেই। কাবিননামার জাবেদা নকলটি আপনি সংগ্রহ করুন কাজীর কাছ থেকে, অথবা যে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে বিবাহটি সম্পন্ন করিয়েছেন তার নিকট থেকে। তো আশা করি আজকের আমাদের এই আলোচনাটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে, ভালো লেগেছে, অনেকগুলো তথ্য আপনারা জানতে পারলেন। আগামী ভিডিওতে এই ধরনের আরো অসংখ্য আইনি বিষয়ে অনেক প্রাণবন্ত আলোচনা উপস্থাপন করা হবে, সেসব দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে আমার চ্যানেলটি যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ, আর যদি না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখী ও সমৃদ্ধশালী হোক। ক্রিয়েশন স্পিডির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।